আরে বাবা, চিনি দেখ, তোর শাশুড়ি মা তোকে রেগে গিয়ে দু চারটে কথা শুনিয়েছে। তা কি হয়েছে তাতে? রেগে গিয়ে তো কত সময় বাবা আমাকে কত কি বলেন, মাও কত কি বলেন, তা সেটাকে আমি ধরে বসে থাকি বল, কিছু মনে করি কি আর কি? সব সব তো মিটে যায়, আবার মিলেমিশে এক হয়ে যায় পরে। যার যার সমস্যা সেই বোঝে বৌদি ভাই, ওসব তুমি বুঝবে না। আজকে রোজগার করি না মানে এই নয় যে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকবো, তা তো নয়। আর তুমি তুমি এত কিছু ভেবো না, আমি আগে চাকরিটা তো পাই, তারপর পরের কথা পরে ভাববো। আর নিজের বাড়ি, সেটা মনে হয় নিজের মৃত্যুর দিন অবধিও করতে পারবো না। তবু ইচ্ছেটা থাক, এই ইচ্ছেটুকু আমার মধ্যে থাক, বেঁচে থাক, এটাই চাই। শোন, চেষ্টা করলেই পারবি, এটা এমন হাতি ঘোড়া কিছু নয়। প্রত্যেকেই নিজে চেষ্টা করে নিজের পায়ে দাঁড়ায়, রোজগার করে, এবং সারা পৃথিবীর মানুষ এভাবেই নিজেদের সম্পত্তি তৈরি করে। না জ্যাঠাই, আমি অন্তত এতে কোনো অন্যায় দেখছি না। কি হয়েছে, অনেকেই কাজ করে, চাকরি তুইও চাইলে করতে পারিস, কোনো অসুবিধা নেই। আমি বুঝতে পারছি, চিনি, যে এই লড়াইটা তোর অস্তিত্বের, এটা সহজ নয়। আর তুই এই লড়াইয়ে কাকে পাশে পাবি আমি জানি না, কিন্তু আমি সাপোর্ট করবো, এটুকু তোকে বলতে পারি। কারণ আমি জানি এতে কোনো অন্যায় নেই, এটা করাই যায়। আর আমি তো বিশ্বাস করি যে এই টোটাল যে হিউম্যান রিসোর্সটা আছে না আমাদের সমাজের, পুরোটাকেই দেশের স্বার্থে ব্যবহার করা উচিত। দেখবি তোরও ভালো হবে, যতটুকু পারবি ততটুকু কাজ করবি, কাঁদে না, ভালো হবে দেখিস। দেখ, নিজেকে আপডেটেড রাখতে হবে, চেষ্টা করতে হবে যে স্ট্রাকচারালি কীভাবে গ্রো করা যায়, বুঝলি, ভালো হবে। আজকে যারা কথা বলছে না দেখবি, আর কেউ কোনো কথা বলবে না যখন তুই ভালো কাজ করবি। কাঁদিস না জ্যাঠাই, আসছি। তোমাকে আমার কিছু বলার নেই, মামনি বাড়িতে একা আছে, আমার সাথে যাই করুক না কেন, আমি তো জানি যে তার শরীরটা ভালো নয়, ঠিক ভালো যাচ্ছে না। আর বাবারও পেনশনের অফিসে কিছু কাজ আছে, আমি বলেছিলাম যে ঘন্টা খানেকের মধ্যে ফিরে আসব, অনেক লেট হয়ে গেল, তবুও যাই, দেখি ওদিকে। চিনি, তুমি কিছু খাবে না? না ছোট মা, আজকে আর খাবো না মা, আসছি। দুটো খেয়ে যা না মা। আচ্ছা, আপনাদের যেটা বলছিলাম, রিফ্রেশমেন্টের দায়িত্ব তুমি নিচ্ছ তো? হ্যাঁ অর্জুনদা, তুমি যেমন বলবে। হ্যাঁ, তবে আমার সঙ্গে একজনকে দিও প্লিজ। তাহলে শ্রীরূপদা, তুমি আর অন্তরা মিলে রিফ্রেশমেন্টের দায়িত্বটা নাও। ওকে, যেমনটা বলবে। আর হ্যাঁ, কস্টিউমটা এবারে কিন্তু আগের থেকে দেখে রাখতে হবে, আগের বছর কিন্তু এই কস্টিউম নিয়ে খুব প্রবলেম হয়েছিল। হ্যাঁ, সেসব নিয়ে আমরা আলোচনা করে নেব। আচ্ছা, কাল তিনটের পর থেকে কিন্তু কোনো ক্লাস হবে না, সেটাও নোটিশ দিয়ে দিতে হবে। রিহার্সেল করবো আমরা, যারা রিহার্সেল করবে না তারা ক্লাস করতেই পারে, সিলেকশনের দায়িত্বটাও আমাকে নিতে হবে। আচ্ছা, তোমরাও কিন্তু সিলেকশন কমিটিতে থাকবে, ছেলে মেয়েদের তোমরাও সিলেক্ট করবে। ওকে, এক্সকিউজ মি, এক্সকিউজ মি, আমার মনে হয় না আমার এখানে কোনো প্রয়োজন আছে, আমি আসছি। হঠাৎ হাসির মতো কি হলো? আশ্চর্য তো, তোমায় দেখে হাসছি না আমরা, রাম গরুরের ছানা, হাসতে তাদের মানা, হাসির কথা বললে বলে হাসবো না 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 না। আপনারা কিন্তু এই কথা ভুলে যাবেন না যে আপনারা টিচার। স্টুডেন্টরা স্টুডেন্টদের বুলি করলে সেখানে টিচারদের ইন্টারফেয়ার করতে হয়, মানে গিয়ে পুরো ব্যাপারটা সামলাতে হয়, রাইট? আপনারা টিচার হয়ে অন্য টিচারকে কিন্তু এভাবে বুলি করতে পারেন না। আর আমি কিন্তু এখানে বুলি হতে আসিনি, কিপ দ্যাট ইন মাইন্ড।
আমি কোনো মতেই এসব টলারেট করব না, আই উইল নট টলারেট অল দিস। আর কেউ যদি স্পেসিফিক্যালি আমার সাথে খারাপ ব্যবহার করে, আমি কিন্তু তাকে 10 গুণ সেই খারাপ ব্যবহারটা ফিরিয়ে দিতে পারি, শুধু সময়ের অপেক্ষা। ভাবিন বলো, বলছি আজকেই তো রূপাঞ্জনের আসার কথা, ফেরার কথা। তো আমাদের কি একবার যাওয়া উচিত এয়ারপোর্টে ওকে রিসিভ করতে? এখন আমরা রূপাঞ্জনকে এয়ারপোর্টে রিসিভ করতে যাব না? আমার মনে হয় এই পরিস্থিতিতে সেটা ঠিক হবে না। না, কেউ কোথাও যাবে না, ওখান থেকেই বাড়ি চলে যাক। তোমরা গেলে তোমাদের সঙ্গে ও চলে আসবে, আর একটা সমস্যা যখন তৈরি হয়েছে তখন ওকে নিয়ে তোমাদের আর টানাপোড়নটা করা উচিত না, একটু কম করো। এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। আরে কি মুশকিল জ্যাঠাই, আমরা কেন ওকে নিয়ে টানাটানি করব কি গো? আরে ও নিজে থেকে ভালোবাসে আসতে, নিজেই তো আসতে চায়, তাই আসে। আগের দিনের কথাতে কিন্তু আমার মনে হয়েছে যে রূপাঞ্জনের মা একটু বাড়াবাড়ি করছে বোধ হয়। ঠিক আছে, কিন্তু চিনির দিকটাও দেখতে হবে, বুঝলে তো? দেখো, যাই ঘটে যাক না কেন, চিনিকে চিনি শ্বশুরবাড়ির সঙ্গে সম্পূর্ণ অ্যাডজাস্ট করে চলতে হবে। বাবা মা তো খারাপ মানুষ নয়, এতদিন ধরে দেখছি তো। এখন নতুন করে চিনির মাধ্যমে তো ওর বাবা মাকে চিনতে হবে না। দেখো, যদি কোনো সমস্যা হয়ে থাকে তো সেটা চিনিরই মিটিয়ে ফেলা উচিত, এবং তাতে যদি ওর শাশুড়ির কোনো ভূমিকা থাকে সেটাও চিনিরই তার সঙ্গে কথাবার্তা বলে মিটিয়ে ফেলা উচিত। তাহলে একটা ঘরোয়া মেয়ে হঠাৎ স্বাধীন চেতা হয়ে গেল, বলতে আরম্ভ করলো আমাকে চাকরি করতে হবে। না, প্রথম দিকে তো এই সমস্ত কথাগুলো বলেনি, যদি বলতো তাহলে বোঝা যায় যে ওদের একটা মানসিক প্রস্তুতি ছিল। তা এতকাল তো বলেনি, হঠাৎ এসে বলতে আরম্ভ করলো। আর আজকে এতদিন পরে হঠাৎ স্কুলে স্কুলে চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছে। ওদেরও তো একটা সংসারে বাচ্চা কাচ্চা আসুক, এটাও তো ওরা চাইবে, সেটা তো কিছু দোষের নয়। বাচ্চা যদি না হয় তার জন্য তো ট্রিটমেন্ট করা হবে, আর ট্রিটমেন্ট যদি না হয় তাহলে অন্যরকম কিছু ভাবা যাবে। তাই বলি, এইভাবে ওদের সঙ্গে কথাবার্তা বলা না, এটা ঠিক নয়, এটা তো অন্যায় বলে আমার মনে হয়। সত্যি, তুমি কোনোদিন বাড়ির লোকের দোষই দেখো না, যত দোষ হচ্ছে বাড়ির লোকেদের। মেয়ের দিকে টেনে তুমি কখনো কোনো কথা বলবে না। হ্যাঁ, তুমি মেয়ের দিকে টেনে টেনে কথা বলে মেয়েটাকে আরো উচ্ছন্নে পাঠাও, এটাই এখন শুধু বাকি আছে। মেয়ের দিকে টেনে টেনে কথা বলছি, মেয়ের দিকে কেন টেনে টেনে কথা বলছি না? মেয়ের দিকে টেনে টেনে কথা বলে মেয়েটাকে আরো উচ্ছন্ন দেবে, তাই তো? একটা ভালো করে কথা বলো, একটু ভালো বুদ্ধি দাও, যাতে এগুলো না করে। তা তো করছো না, এতদিন পর্যন্ত তারা খুব ভালো ছিল, যেই মেয়ে এসে কমপ্লেন করলো অমনি তারা খারাপ হয়ে গেল। বর্দা, আমি আপনার সাথে একদম একমত, রূপাঞ্জনের বাবা মা কিন্তু যথেষ্ট মিশুকে ভালো মানুষ, এতদিন দেখছি তো। এই তো আর আসেনও না, আসলে চিনি কোনো কোনো কথায় না ওদের সামান্য ব্যাপারে হলেও রাগ হয়ে যাচ্ছে, যে রূপাঞ্জন ওনাদের ছেলে নেই, চলে গেছে। রূপাঞ্জন যদি থাকতো তাহলে আসতেন, ভালোও লাগতো। দোষটা আমার মেয়ের, আমি ওর সাথেই কথা বলব। হ্যাঁ গো মিস্তি, তুমি ঠিক কথাই বলছো জানো তো। তাছাড়া রূপাঞ্জনের বাবা তো বলতেন যে আমার তো আর কেউ নেই, আমার একটা মাত্র ছেলে। আমার ছেলে যে এইরকম একটা এত ভালো শ্বশুর বাড়ি পেয়েছে, এত ভালো অভিভাবক পেয়েছে, আমার ছেলে যে এখানে আসি এত ভালো শালা শালি, উনি এটা ভেবেই নিশ্চিন্ত থাকতেন যে ওনার ছেলে একটা ভালো সুসঙ্গে রয়েছে। উনি এটা বলেছেন, আমি অনেকবার শুনেছি। কি গোমেজদি বলো, তুমি শোনোনি? হ্যাঁ শুনেছি তো বটে, এই রূপাঞ্জন যে গেল তাতে তো যথেষ্ট কথা শুনতে হয়েছে, কারণ ওনাদের আপত্তি ছিল, থাকতেই পারে। বলছি তো,
সব দোষ আমার মেয়ের। আসলে ও একইভাবে সবকিছু পেয়ে অভ্যস্ত, তো যা চেয়েছে তাই পেয়েছে। সত্যি কোন মেয়েটা বলতো ছোট, বিয়ের পর এতবার এত দিন বাপের বাড়িতে থাকতে পেরেছে, আসতে পেরেছে। আমরাও তো সংসারই করছি, সংসার করতে এসেছি। কই পেরেছি এটা করতে? নাকি করলে কেউ খুশি হতো? রূপাঞ্জনের বাবা মা সেটা মেনে নিয়েছেন বলেই তো চিনি এগুলো করতে পেরেছে। ঘুরঘুরে।